বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে 10:45। তো আজকে 10:45 থেকে আর কি ভিডিওটা শুরু করলাম। এতে সকাল আর কি ঘুম থেকে উঠে পড়েছি এই যে 8:30 সময়। তো অনেক রাত করে আর কি ঘুমানো হয়েছে। আর এরা দুজন বাবা, সে কি গল্প কি গল্প! মা তো এসছে প্রায় 3:30-3:30 দিকে না আমার। তো একবার শুধু টের পেয়েছিলাম। আর এই যে সকালবেলা ব্রাশ ট্রাশ করে চাটা খাওয়া হলো। তো এই যে আমরা তিনজন আর কি গল্প করছি, আবার বৌদিকে দেখতে যাব। তো 11টার সময় গেট খুলবে, 1 ঘন্টা আবার দেখতে দেবে। আর ওইদিকে দিদা রান্না বান্না করছে সকাল সকাল। তো খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে যাবো। হ্যাঁ, ব্যাগ নিই নি। আর মাসি সকালবেলা দেখবে, দেখে আবার বাড়ি চলে যাবে। আর আমরা কি আমরা থাকবো। তো আর বৌদির মা এ বাড়িতে আসবে। তো সারা রাত আর কি ওখানে ছিল, ঘুম হয়েছে কি হয়নি সেও একটা ব্যাপার। তো এদের তো ঘুমই হয়নি, আমি একটু ঘুমিয়েছি। আর মাসি তো সেই গল্প, মানে ওদের ঘুমের জন্য আমার ডিস্টার্ব হচ্ছে না, এ ওদের কথা বলার জন্য। তা সেই টাইমটা আমি আর মা ওখানে থাকবো। তো যাই খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। শুধু মাছ করলেই হতো। আর এই যে মা আর মাসি খেতে বসে পড়েছে, আমারও ভাত বেড়েছে। তো আমি এবার খেয়ে নেব। সকাল সকাল দেখো কত রকমের রান্না করেছে, মাছ, ডিম, চচ্চড়ি। 11:05 আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর একটু স্নান টান করে নিলাম, তো একটু ফ্রেশ ফ্রেশ লাগবে। আর কালকে কুর্তি এসে এনেছিলাম আর কি, সে ধুয়ে দিয়েছি, পুরো শুকায়নি। আজকে তো রোদ বেরোচ্ছেই না, সেই কেমন মেঘলা মেঘলা করে রয়েছে। তো বৌদির যে শাড়িটা পরে এসেছিলো সেই শাড়িটাই আর কি পরে নিয়েছি। তো কালকে ধুয়ে দিয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে, কিন্তু আমার কুর্তি প্যান্ট ওগুলো কিচ্ছু শুকায়নি। তাহলে যে আমরা টোটোর জন্য অপেক্ষা করছি, তো বৌদিকে এখন দেখতে যাবো। বাদুরতলায় তো পাবে না আবার জনে ঘুরে যাচ্ছিস, যাচ্ছিস কোথায়? যাবে না, এই ওই তো বলেছে। তো এই তো যাবে যাবে যাবে, চলে চলে। যন্ত্রণা করছে, ইনজেকশন দিইনি। হ্যাঁ বললাম, এই বলে রক্তের টান নাকি? তাকাইনি একটু, আমরা যে আসলাম সেই তাকালাম। তাহলে কালো মানুষ বলে
হয়েছে? আমরা যে আছে সেই তাকিয়ে লালচে লালচে না না দিদুনের পছন্দ হয়নি এতক্ষণ তাকায়নি আমরা যে এসে তাই তাকাচ্ছে এদিক ওদিক তাকাইয়ে করছে বস একটুখানি পরে যাস আসি বস আর বন্ধুরা মাসি তো অনেকক্ষণই চলে গিয়েছে ভেবেছিলাম যে আমি একটু যাব মা একটু গিয়ে বৌদির কাছে থাকবে তো সেটা আর হলো না আর যেতে দেবে না মাকে একা ওখানে যেতে দেবে আর এই কার্ডটাও তো আমার কাছে তো যেতেই দেবে না তো অনেকেরা যাচ্ছিল তো তাদেরকে যেতে দিচ্ছিল না আমাকে তো যেতেই দেবে না আর দেখো কেমন মেঘ করেছে মনে হচ্ছে যত আকাশের মেঘ এখানে এসে জড়ো হয়েছে তো এখন বাজে 4:45 সেই আমি তখন থেকে বসে রয়েছি আর কি তো মা তো ওপরেই রয়েছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তো ভেবেছিলাম যে আমরা আর কি বাড়িই আসতে পারবো না এত বৃষ্টি হবে তো সেটা আর হলো না আর এই যে আমি ইমার্জেন্সি গেটের এখানে বসে রয়েছি তো আর একটু পরে গেট খুলে দেবে তো যাবো তো সেই কারণে বাড়ি গিয়ে চালাবে বাড়ি গিয়ে চালাবে ও দেখো মুখ চুকাচ্ছে তুমি গেলে না মুখ চুকাচ্ছে করছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আমরা তো কুচকুকে আর বৌদিকে দেখে বাড়ি চলে এসেছি আর সঙ্গে সঙ্গে আর কি বাস পেয়ে গিয়েছিলাম তো আমাদের আস্তে আস্তে 6:45 বেজে গিয়েছে তো আমাদের আস্তে আস্তে 6:45 বেজে গিয়েছে তো বাড়ি এসে স্নান টান করলাম পুরো মাথাটা ভিজা তো চ্যাপচ্যাপ করছে তো যে চুল ছেড়ে যে ফ্যানের তলায় আর কি বসিনি কারণ একটু পাশেই বসেছি আমার আবার খুব ঠান্ডা লেগে যায় আর যেহেতু কালকে সেই অনেক রাত্রে স্নান টান করেছি আজকে আবার সন্ধ্যাবেলায় করেছি আজকে তো দুবার হয়ে গিয়েছে স্নান টান করেই আর কি গিয়েছিলাম হসপিটালে আর কি বলতো স্নান টান না করে গেলে না সেই শরীরের মধ্যে কেমন একটা যেন লাগে আর ভালো লাগে না তো সেই জন্য একটু স্নান করে গিয়েছিলাম আবার বাড়ি এসে স্নান করলাম আর জামাকাপড় সব আর কি ধুয়ে টুয়ে মা সব মেলে দিল আর মা গরু দুয়াচ্ছিল তো দুধ দিতে গেল আর বাবা একটা মামার বাড়িতে গেল আর আমাদের পুচকু আর বৌদি দুজনাই খুব ভালো আছে আর বৌদির মা আছে তো রাত্রিতে থাকতে হবে এই যে কদিন থাকবে মানে 6 দিন তো রাখবে তো বৌদিকে আর মাকে থাকতেই হবে বৌদির মার আর কি হসপিটালে থাকতেই হবে কি কি জেঠি জেঠি আমাদের হচ্ছে মিষ্টি খাওয়াবে খাওয়াবো তো কি হয়েছে বুঝলা সবাইকে খাওয়াবে তোমরা আসবা সবাইকে খাওয়াবে জেঠি চাকরি করে চাকরি ম্যান জেঠি আর পিসি তো চাকরি করে না রেগে যাবে বললে পিসি তো আর বৌদিকে বলেই যাচ্ছি চলো একটু বাহুবলিতে বাড়ি যাই ওই পুচকুটাকে একটু দেখে আসি তো সে আর আমার 2 দিন ধরে নিয়েই যাচ্ছে না আর কালকে থেকে তো টাইমই পাইনি কালকে তো যেহেতু বাড়ি ছিলাম না আজকে আসলাম তো আগের দিন এসেই বৌদিকে বলেছি চলো একটু পুচকুকে দেখে আসি একটু মানে কিছু চটকে পটকে দিয়ে আসি ওকে তো সে আর যাওয়াই হচ্ছে না ওরা ফোন করে বলছে যে আয় আয় হচ্ছে আসলি না তো একটু পুচকু থাকলে না মনটা টানেই যে একটু দেখ কখন যাব মনটা ছটফট ছটফট করে এখনও দেখো মাকে বললাম যে ওদের বাড়িতে যাবো একটু পুচকুটাকে দেখে আসি তা না সে দুধ দিতে গিয়েছে কখন আধা ঘন্টার বেশি হয়ে গেল দাঁড়াও কেউ নেই তো তালা দে না ঘরে মা মাথা চাবি দুধ যেটা কাছে দিয়ে আসছে বাবাও বাড়ি নেই বাবাও বেরোলো আমার মা এখনই চলে আসবে তো যাই হোক
সব রান্না বান্না করা আছে, বৌদি সব রান্না টান্না করে রেখেছে দুপুর বেলাতে, রান্না টান্না করতে হবে না। আমি এখন যাচ্ছি পুচকুকটাকে দেখে আসি, আমার খুব মন টেনেছে ওকে দেখতে যাব, না হলে ভাল লাগছে না আর। চলো আমার মা থাক, আমরা দুজন গিয়ে ঘুরে আসি। ছোট্ট ভাই, তুমি ছোট্ট ভাই দেখি ফোনের দিকে তাকিয়ে রয়েছে কেন? যখন খবর পেলে তখন তো 12টা দিন।